অন্ডালে 2 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্ত পুলিশের ভ্যান। জানা গেছে ওই ভ্যানে থাকা এক মহিলা বিচারাধীন বন্দী গুরুতর জখম হয়েছেন। এর পাশাপাশি একজন মহিলা পুলিশকর্মী ও পিকআপ ভ্যানের খালাসিও জখম বলে সূত্রের খবর। তাদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আসানসোল সংশোধনাগার থেকে ওই বন্দীদের দুর্গাপুর নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিআইপি কনভয়কে সাইড দিতে গিয়েই একটি পিকআপ গাড়ি হঠাৎ গতি কমিয়ে পুলিশের ভ্যানটিতে ধাক্কা মারে। ঘটনার পর অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সাময়িক উত্তেজনা ছড়ালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভ্যানে থাকা এক মহিলা বিচারাধীন বন্দি গুরুতর জখম হয় বলে খবর। এই গাড়ি আসছিল পিছন থেকে সজোরে, ওই পিকআপ ভ্যানটা আসে, এই ব্রেক করে ও আর ব্রেক সামালতে পারেনি, কন্ট্রোল হয়নি, তারপরে পিছনে মেরেছে। এটা তো পুলিশের পিকআপ ভ্যান। হ্যাঁ, এখানে আসামি নিয়ে যাওয়া হচ্ছে। আনার সঙ্গে লেডিস কনস্টেবল ছিল, ওনারও চোট কাট লেগেছে, এবং ওই পিকআপ ভ্যানে যে ছিল তার হাতে বেশ ভালো রকম অসুস্থতা, ইনজোর্ড করেছে এবং হসপিটাল পাঠানো হলো। কজন ইনজোর্ড হয়েছে? ইনজোর্ড হয়েছে দুজন। পিকআপ ভ্যানে যে আসামি ছিল সেই আসামিটা কোথায়? আসামি আবার পুলিশের গাড়ি করে তাকে নিয়ে চলে যাওয়া। আপনার নাম? আমার নাম সন্তোষ চ্যাটার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।